সাদিয়া জাহান আপনি লিখেছেন নিকাব খুলে পরীক্ষা দিতে হবে, এজন্য আমাদের এক বোন এইচএসসি পরীক্ষা না দিয়ে চলে এসেছে, তার সিদ্ধান্ত কি সঠিক হয়েছে? নিকাব খোলা ছাড়া পরীক্ষা দেওয়ার কোনো উপায় নেই, যদি এরকমই হয় এবং পর্দার ফরজ বিধান এটিকে সকল শিক্ষার্থী শিক্ষক সকলের সামনে লঙ্ঘন করতে হবে, এরকম যদি জটিল পরিস্থিতি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে কোনো বোন যদি সে পরীক্ষা অ্যাভয়েড করেন বর্জন করেন, এটি তার তাকওয়ার প্রমাণ এবং স্বাক্ষর ছাড়া কিছুই নয়। এটি অনেক বড় স্যাক্রিফাইস তাকে করতে হবে, এতে হয়তো অনেক বড় জাগতিক ক্ষতি তার হবে, মূল্য তাকে দিতে হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জন্য তার জন্য মহাপুরস্কার রয়েছে সন্দেহাতীতভাবে। কারণ আল্লাহ তাআলার নির্দেশ পালন করতে গিয়ে দুনিয়ার কোনো বিষয় ত্যাগ করতে পারা বা ত্যাগ করা, এই জিনিসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি আজকাল বেশিরভাগ ছেলে হোক মেয়ে হোক পুরুষ হোক নারী হোক আমরা করতে পারছি না। অতএব এই জায়গা থেকে আমি এটিকে অ্যাপ্রিসিয়েট করব। তবে যদি কোনোভাবে সমন্বয় করা যায় এবং কোনোভাবে যদি পরীক্ষাও দেওয়া যায়, আবার যতটুকু না হলে নয় ততটুকু পর্দাও অন্তত মেনটেন করা যায়, এটুকু যদি করা যায় তাহলে সেক্ষেত্রে সেই চেষ্টা করা উচিত। এবং এ ধরনের কঠিন পরিস্থিতিতে আমি বলবো যে প্রজ্ঞ কোনো আলেমের সাথে পরামর্শ করে পুরো পরিস্থিতি তার এবং তার পরিবারের ব্যাকগ্রাউন্ড এবং সার্বিক পরিস্থিতি, তিনি এখন এই মুহূর্তে এই ধরনের ডিসিশন নিলে তার ফলশ্রুতিতে কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে পারে সেটি তিনি নিতে পারবেন কিনা, নাকি সেক্ষেত্রে আবার দিনের উপর টিকে থাকা তার জন্য কঠিন হবে, এই বিষয়গুলো কিন্তু অনেক প্রশ্ন সাপেক্ষ। এই জন্য এগুলোকে ডিটেইল স্টাডি করে তারপরে ডিসিশন নিলে সেটি হবে সবচেয়ে ম্যাচিওর ডিসিশন ইনশাআল্লাহ তাআলা। দোয়া করি আমরা আমাদের এই বোনের জন্য বা এরকম যারা কঠিন পরিস্থিতির মুখোমুখি আল্লাহ তাআলা তাদের জন্য সাহায্য করেন। এরপরে প্রশ্ন হলো, প্রায় দেখা যায় নায়ক নায়িকাদের ঘটা করে করা বিবাহ খুব অল্প দিন পরেই ভেঙে যাচ্ছে এবং পারিবারিক এবং দাম্পত্য কলহ শুরু হয়ে গেছে, এর কারণ আপনি কি মনে করেন? দেখুন, এই বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি যে আজকাল যাদেরকে আমরা সেলিব্রিটি মনে করছি, যাদেরকে আমরা ভালোবাসার আইকন মনে করছি, তারা আসলে প্রকৃত ভালোবাসা নিজেরা ফিল বা অনুভব করার সুযোগই পান নাই। যে ভালোবাসায় আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা অনুসরণ নেই, সেই ভালোবাসা কখনো স্থায়ী বা টেকসই ভালোবাসা হতে পারে না, সেটা কোনো সাস্টেনেবল ভালোবাসা হয় না। এই জন্য তথাকথিত ভালোবাসার গুরু, দীক্ষাগুরু বা শিক্ষক যাদেরকে বলতে পারেন, সেই ভালোবাসার অভিনয়কারীরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে সকল মিডিয়ার ডামাডোল পিটিয়ে তারা বিবাহ সাথী করেন এবং দেখতে না দেখতেই সেই বিবাহগুলো ভেঙে যায়, এক একজনের দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নম্বর বিয়ে হয়ে যাচ্ছে, অর্থাৎ কোনোটাই টিকছে না, এরকম একটা জটিল পরিস্থিতির মধ্যে তারা পড়ছেন এবং পরকীয়া বিশ্বাসহীনতা এগুলো প্রচণ্ড রকমের তানা বেঁধে চলেছে। অবশ্যই এগুলো শুধুমাত্র অ্যাক্টরদের মধ্যে নয়, আমাদের গোটা সমাজকে এই রোগ আজকে প্রচণ্ডভাবে ঝেঁকে ধরেছে, যার কারণে আমাদের সমাজে পারিবারিক সম্পর্কগুলো খুব ভালো যাচ্ছে না, দাম্পত্য সম্পর্কগুলো খুবই খারাপ যাচ্ছে। এগুলোতে এই সমস্যাগুলোতে যদি আমরা এগুলো নিয়ে চিন্তা করি তাহলে সেক্ষেত্রে আমাদের সমাধানের একমাত্র পথ হলো স্বামী স্ত্রী উভয়কে তাকওয়া চর্চা করতে হবে, আল্লাহর নির্দেশনার পথে আসতে হবে, নিষিদ্ধের পথ থেকে বেরিয়ে আসতে হবে, এর বাইরে আর কোনো পথ আমাদের সামনে খোলা নেই। তাকওয়াবিহীন ভালোবাসা সেটি কখনো সাস্টেইন হয় না, হবে না। অতএব আমরা তথাকথিত ভালোবাসা শেখার নামে বা ভালোবাসা দীক্ষা এই সমস্ত মানুষ থেকে, এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে আমরা নেব না, নাটক সিনেমা থেকে, নোবেল থেকে, অ্যাক্টরদের কাছ থেকে, তথাকথিত শিল্পীদের কাছ থেকে আমরা ভালোবাসা দীক্ষা নেব না। ভালোবাসার দীক্ষা আমরা নিব কোরআন এবং হাদিসের আলোকে, আমাদের পূর্বসূরি সালাফ যারা চলে গেছেন তাদের জীবন থেকে, তাদের মধ্যে স্বামী স্ত্রী একে অন্যকে ভালোবাসাটা এত প্রগাঢ় ভালোবাসা ছিল যে তথাকথিত ভালোবাসার অভিনয়কারীরা সেটি কল্পনাও করতে পারে না। বিধায় আমাদের এখান থেকে শিক্ষা নেওয়ার বিষয় আছে, আমাদের বোধোদয় হওয়া উচিত, আমাদের সচেতনতা সৃষ্টি হওয়া উচিত, আমাদের সম্বিত ফিরে আসা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং দাম্পত্য কলহের যে এক মহামারী চলছে আমাদের গোটা সমাজে, আল্লাহ তাআলা সেই ভয়াবহ অবস্থা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন। যারা এখন বিবাহ করেন নাই তরুণ বয়সে এবং তরুণী, তাদেরকে আমরা বলবো যৌবনকে হেফাজত করুন হারাম রিলেশন থেকে, অবৈধ সম্পর্ক থেকে। বিবাহ বহির্ভূত সম্পর্ক, বিবাহ পূর্ব অবৈধ সম্পর্ক কখনো নিজেদের তথাকথিত বোঝাপড়াকে ভালো করতে পারে না, কখনো প্রকৃত সুখ এবং শান্তি এনে দিতে পারে না। অতএব আপনার যৌবনকে আপনি অবশ্যই পরিচ্ছন্ন রাখুন বিবাহ বহির্ভূত সকল সম্পর্ক থেকে, আপনার চোখকে আপনি হেফাজত রাখুন, আপনি আপনার সৌন্দর্যকে পর্দার মধ্যে আবৃত রাখুন এবং আপনার ভালোবাসাকে জমিয়ে রাখুন বৈধ ভালোবাসার যে পাত্র তার জন্য, এবং তাকে সকল ভালোবাসা নিবেদন করবেন যথাসময়ে, সেজন্য আপনি অপেক্ষা করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাম্পত্য জীবনে এক অবর্ণনীয় স্বাদ এবং আনন্দ দান করবেন যা তথাকথিত আপনার অবৈধ ভালোবাসার চর্চাকারীরা কল্পনাও করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।